أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي بجد زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. আজকে আমরা নতুন সূরা সূরা ইনশিকাক ইনশিকাক এর তাহকিম তারকিব করব ইনশাআল্লাহ। সূরা ইনশিকাক এটা মক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 25টি। সূরার প্রথমে ইনশাক্কাত রয়েছে, এখান থেকে ইনশিকাক নামটা নেওয়া হয়েছে সূরার, যার অর্থ ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, বিদীর্ণ হওয়া। সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতর, তিনটার ধরন একই রকম। দেখেন এখানে বলা হচ্ছে ইজা সামা উনশাক্কাত, সূরা ইনফিতরে ইজা সামা উনফাতারত, সূরা তাকবীরে ইজা শামস কুব্বিরত। মানে কেয়ামত, কেয়ামত যখন সংঘটিত হবে তখন কি অবস্থা দাঁড়াবে, আল্লাহ সুবহান ও তাআলা সে জিনিসটাই বর্ণনা করছে। যেহেতু মক্কী সূরা রাসূলের নবুয়তির প্রথম থেকে নাজিল হয়েছিল, তদানীন্তন আরব সমাজের মানুষদেরকে যারা কুফুরি শিরকে নিয়োজিত তাদেরকে ইমানের দাওয়াত জন্যই তাদের মূলত এই ধরনের সূরাগুলো নাজিল হয়েছিল। কেয়ামতের অবস্থা, আখিরাতের অবস্থা, পরকালীন জিন্দেগি কি হবে, সেগুলো দিয়ে তাদেরকে আল্লাহর প্রতি ফিরিয়ে আনার জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছিল। ইনশিকক একটা ভার্ব হচ্ছে ইনশাকাকা, ইনশাকাকা ইয়ানশাকিকু ইনশিকাকুম, ইনশিকাক হচ্ছে মাসদার। আর শাকাকা ইয়াশকুকু শাক্কুন, শাক্ক ইয়াশুকু শাক্কুন ফর্ম অনের, এর অর্থ হচ্ছে ভেঙে ফেলা, ফাটানো। আর ইনশাকাকা এটা হচ্ছে ফেটে যাওয়া, টুকরো টুকরো হয়ে পড়া। যে সমুদ্রটা আমরা দেখি কিভাবে আসছে, 7 নম্বর ফরম জি 7 নম্বর। হাকাকা ইয়াশকুকু, শাকাকা ইয়াশকুকু, এখানে মাসদার হচ্ছে শাকুন। তাহলে এটা বাব নাসারা দেখাই যাক, শাকাকা কি হয়ে যাবে, তাহলে শাক্কা শাক্কা মুদাফ আমরা জানি, উদা হয়ে যাবে শাক্কা এটা যাবে ইয়াশিকু ইয়াশুকু, ইয়াশিকু নাসারাইয়া ছিল ইয়াস স্যার, ইয়া শুকু, এর অর্থ হচ্ছে ফেটে যাওয়া, ফেটে যাওয়া, ভেঙে ফেলা, ভেঙে ফেলা, ফর্ম ওয়ান, এটা হচ্ছে ফর্ম ওয়ান। এটার 7 নম্বর রুট সেম, মাদদা সেম, ইন ইন শাকাকা ইয়ান শাকিকু, ইন শাকাকা ইয়ান শাকিকু মাদ্রাসে ইন শিকাকুন, ইন শিকাকুন, এই ইন শিকাক, এইটাই হচ্ছে সুরের নামকরণ। মানে ফেটে যাওয়া, এটা অর্থ ফেটে যাওয়া, ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়া ইত্যাদি। এটা হচ্ছে ফর্ম 7, এটা হচ্ছে কত, ফর্ম 7, ইনফালা। আপনার যা
দেখে নেবেন, ফর্ম সেভেন ইন ফায়লা, তাহলে ইন শাকাকা কি হয়ে যাবে? শাক্কা ইন শাক্কা, ইন ইন শাক্কা, মুদাব যেহেতু দিত্য, ইন ইন এটা হবে কি হবে, ইন শাক ইয়ান শাক্কু, ইয়ান শাক্কু ইয়ান শাক্কু, রাইট, ইয়ান ইয়ান শাক্কু। দুটো মধ্যে পার্থক্য হলো আমি একটা গ্লাস ফেলে দিলাম, এটা ফেটে, আমি ভেঙে ফেললাম ওটা, এটা হলো ফর্ম অন এর, আর ওই যে গ্লাসটা যে ফেটে গেল নিজে নিজে ওইটা হলো শাক্কু ইনকাসারা, কাসারা ইন কাছারা। কাসারা, সাকাকা ইন সাকাকা, সাক্কার ইয়ে সাক্কার মধ্যে, ইন সাক্কার মধ্যে পার্থক্য এটা যে আকাশ অটোমেটিক্যালি ফেটে যাবে, আকাশ অপেক্ষা করছে শুধু হুকুমের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা কখন হুকুম দিবেন তখনই সে ফেটে যাবে। যেমন একটা গ্লাস, গাড়ির গ্লাসের ট্যাম্পার থাকে, অনেক সময় দেখবেন যে গাড়ির যে সামনে যে গ্লাস থাকে টক টক করে ফেটে গুড়ে গুড়ে হয়ে যাবে কোনো কারণ ছাড়াই, মানে ট্যাম্পার শেষ হয়ে গেছে। এমনি সুবহানাহু তাআলা আকাশের একটা মেয়াদ রেখে দিয়েছে, এতদিন পর্যন্ত আকাশ টিকে থাকবে, সময় মতো যেদিন কেয়ামত হবে সেদিন আল্লাহর হুকুমে অটোমেটিক সে ফেটে পড়ে যাবে, এটাই বলা হচ্ছে ইনশা। ভয়াবহতা আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ভয়াবহতা কিভাবে তুলে ধরছেন এই সূরাগুলোর মধ্যে, এটা হচ্ছে ইনশিকাকুন, সেটা হাঁটানো। এটা দিয়ে ইনট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ ভার্ব, তাই না? হ্যাঁ, ফেটে যাও, ট্রানজিটিভ, যার কোনো কর্ম নাই, ট্রানজিটিভ অবজেক্ট, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ফেটে যাওয়া, এটা তো ইনট্রানজিটিভ মানে কি, ইনট্রানজিটিভ লাজেম তো, অকর্মক, লাজেম, ইনট্রানজিটিভ লাজেম, অকর্মক, অকর্মক, ইনট্রানজিটিভ লাজেম, তাই তো, লাজেম হচ্ছে ইনট্রানজিটিভ, আর হ্যাঁ লাজেম, এটা তো লাজেম, ট্রানজিটিভ এটা অবজেক্ট নাই, রাইট। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইদা সামা উনশাক, তাহলে ইনশাক্কা ওখান থেকে মুয়ান্নাস হচ্ছে ইনশাক্কাত হিয়া, তাহলে ইনশাক্কাত কেন হয় যেহেতু সামাউ মুয়ান্নাস সামায়ু, এই জন্য এই ভাবটা আসছে মুয়ান্নাস, মানে মানুষ এবং প্রাণীর জন্য ফেলটাও হতে হবে কি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক অনুরূপ, শুধু জড় পদার্থের জন্যে ফেলটা মুয়ান্নাস হতে পারে মুজাক্কার হতে পারে, কথাটা কি বুঝাতে পারছি আমি? যেমন আসসামা ওটা কি, এটা তো প্রাণী না, প্রাণী প্রাণী বা না, এটা এই গাইরো, গাইরো আকেল এটা, তাই না? গাইরে গাইরে এর আকাল জন্যে মুয়ান্নাস আসতে আর মুজাক্কার আসতে পারে, রাইট। এনিওয়ে তাহলে ইসে যখন আকাশ ফেটে যাবে টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা শর্ত, ইটা হচ্ছে কি জারফিয়াতু আর শর্তিয়াতু, ইজা জারফুল জামান, তাহলে ইজার পরে একটা ফেল থাকে এবং সে ফেলটা এখানে মাহজুব আছে, উজ্জ আছে, তাহলে ইজা ইন শাক্কাত ইসসামাউন শাক, তাহলে ইনশাক্কাত ফেলু মাদিন ফাইল আসসামাউ, তাহলে ইনশাক্কাতটাকে এখানে বলা হচ্ছে ইনশাক্কাতটা হচ্ছে এই যে ইনশাক্কাত যেখানে উজ্জ্ব আছে তার ব্যাখ্যা করে দিচ্ছে ইনশাক্কাত মুফাসসিরাতুন, মুফাসসির, মুফাসসির বলে না মুফাসসিরে কোরআন, মানে যে ব্যাখ্যা করে, তাহলে ইনশাক্কাতটা এখানে ব্যাখ্যাকারী ফেল হিসাবে আসছে আগের ইজার পরে যে মাহদুব যে ফেলটা আছে তার ব্যাখ্যা স্বরূপ, তাহলে এটা একটা শর্ত, ইজা সাবা ইজা ইজা ইনশাক্কাত ইসসামা উনশাক্কাত, তাহলে ফেল ফাইল এবং এখানে আবার ফেল ফাইল হচ্ছে মুস্তাতির হিয়া মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে, এটা একটা শর্ত, 1 নম্বর শর্ত। এরপর আল্লাহ বলছিল ও আজিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত,
এবং আজিনাত, আজিনা আজিনা অনুমতি দেওয়া, আদেশ পালন করা ইত্যাদি, ইজনুন বলে না, বিয়ের সময় মেয়ের ইজিন নিয়ে আসে, বলে মেয়ের অনুমতি নিয়ে আসা, এজিন 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 এজেন, এজিন বলে। হ্যাঁ ইজনুন, ইজনুনটাকে বলা হচ্ছে এজেন, আমাদের লোকাল ভাষায় আমরা বলি ইজেন, হুম মানে আজিনা ইয়া জানু, অনুমতি দেওয়া, আদেশ পালন করা, বিভিন্ন অর্থে আসে ওইখানে ইজনুন, এজে অনুমতি নেওয়া, এবং আদেশ পালন করবে, এবং আদেশ পালন করবে লিরব বিহা তার রবের জন্যে, এই যে আকাশ আদেশ পাল, আর কিছুই না, সে শুধু আদিষ্ট হয়েই সে ফেটে যাবে, আর কিছু না, আদিষ্ট হয়ে অহুক্কত, এবং এটাই তার উপযোগী, যা তার জন্য উপযুক্ত করা হয়েছে। তাহলে আজেনাত পেয়ে গেল, আজেনা ইয়াজানু, আজেনা মুজাক্কার, ফিলে মাদি, আজেনাত, জি স্যার, আজিনাত আজিনাত ফিলে মাদি, ফেলু মাদিন মুয়ান্নাস, মানস মানস তাও তা তা তানিস, তাও তানি, ফাইলকে, দেন হিয়ার ফাইল টু হিয়ার ফাইল, হিয়ার হিয়ার হিয়া হিয়া ইয়াদুল্লু, ইয়াদুল্লু আলা সামাউ, সমাও সমাও সামাউ, সে যে ফেটে যাবে, সে শুধু আদেশ পা, আর কিছুই না, হুম আল্লাহ শুধু বলে যাবে ফেটে যাও, আর ফেটে যাবে সে, তার লি রব্বি, লি হরফু জর, রব্বি মাজরুর অহু মুদাফ, হা মুদাফুনে, হা কেন, তাহার রবের জন্য, তাহার রবের আদেশে সে ফেটে যাবে, সে আদেশ পালন করতে যাবে, তাহলে হা কেন, আসসামাও, আসসামাও ইন্ডিকেট করছে, এই জন্য হা, তাহলে তার রবের আদেশ পালন করবে সে অহুক্কত, এবং এটাই তার জন্য উপযুক্ত, উপযোগ করা হবে, এটাই তার জন্য উপযুক্ত, উপযোগী করা হবে, এটা ফেলুন মজহুল, হাক্কা ইয়াহুক্কু, হাক্কা ইয়াহুক্কু, উপযোগী হওয়া, সত্য হওয়া, ওখান থেকে হাক্কা, হাকাকা, হুকিকা, মজহুল মুয়ান্নাস হুক্কাত, যেহেতু সামাও এখানে, এবং সেটা তার জন্য উপযোগী করা হবে, ফেটে যাওয়াটাই তার জন্য উপযুক্ত, হক কথাটা কি এখান থেকে আসে স্যার? হক ঠিক আছে, হক্কা হক্কাই তো বলি, ইয়াহুক্কু হাক্কুন, হাক্কুন সত্য, এখান থেকে সত্য, হক, হক কথা কেন, হক কথা, মানে হকের সাথে কি মিল আছে স্যার? হক মিল শব্দের না, সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল, হক্কা, হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট মিল, হক্কা, আমি তাহলে বলে দেখাচ্ছি, আমি তাহলে হক বুঝে, কি তাহলে মাছদার স্যার নাকি? মাছদার, 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 আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাকাকা এবং শাকা বুঝেছি, আজেনা তো বুঝেছি, আজেনা হারগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার, আমরা আজিনা, আজিনা, আপনাদের এই হামজাতুল কতি, হামজাতুল অসলি নিয়ে তো কারো কোনো, সরি, কোনো একটু ডাউট থাকে যায় মাঝে মধ্যে, জি মানে ডাউট থাকবেই, বলেন কি, ইয়া জানু, ইয়া জানু, আজিনা ইয়া জানু, ইজনুন, এই হলো এজেন, এজেন অনুমতি নেওয়া, উপযোগী হওয়া, এই এটা হলো আজেনা, আর পরেরটা হলো হাক্ক, হাকাকা, হাকাকা ইয়া হুক্কু, ইয়া ইয়াহকুকু, হাকাকা ইয়াহকুকু, ঠিক আছে তো, এখানে মাদদার যে হাক্কুন, হাক্কুন, শালম ভাই, হক, জি হক, স্যার, এই যে হক, রাইট স্যার, হাক্কুন, সত্য হওয়া, তাহলে হাকাকা এখান থেকে হুকিকা, 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 ঠিক আছে, সত্য উপযোগী হওয়া, সে উপযোগী হয়েছিল, আর এটা হবে কি, আপিকা হুকিকা, হুকিকা কি হবে, হুকিকা অর্থ কি হবে, যুক্তি করা অজুর হ্যাঁ, উপযুক্ত করা হয়েছে, সে উপযুক্ত হয়েছে, তাকে উপযুক্ত করা হয়েছে, হয়েছে তাই না,
হুকেকা, হুকেকা মানে হুক্কা, তাই না? এটা কি হুক্কা? এটা হয়ে যাবে হুক্কা, হাকাকা হাক্কা, এটা হবে হুক্কা। আর এটার মোয়ান্নাস হয়ে যাবে কি? হুক্কাত। ইয়েস, হুক্কাত, হুক্কাত। তাকে উপযোগী করা হবে কিসের জন্যে? ফেটে যাওয়ার জন্যে, কেয়ামতের সময় আকার যে একবার হয়ে গেছে, তার টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখানে কয়টা শর্ত দেখেন? দুইটা, অআজিনাত লিরব্বিহা এবং অহুক্কা। এখানে শর্ত আনে, দুইটা শর্ত, সে তার রবের আদেশ পালন করবে এবং এটা তাকে উপযুক্ত করা হবে যখন। সব মাতুফুন আলা হয়ে গেছে, তাহলে গেল। আবার হচ্ছে ওয়াইদাল আর্দু মুদ্দাত, এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। এখানে একটা ফেল মাহজুব আছে, ওয়াইদা মুদ্দাতিল আরদু মুদ্দা, তো আগের মতো ইজান শাক্কাতিস সামাউন শাক্কাত। মুদ্দা মাদ্দা কায় না, মাদ্দা টানা, লম্বা করা, সম্প্রসারিত করা। মাদ্দা মাদ্দা ইয়ামুদ্দু, তারপর মাদ্দুন, প্রসারিত করা। এখান থেকে মুদ্দা মুদ্দা মুদ্দাত, সম্প্রসারিত করা হবে পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে। তাহলে এখানে আর দুটো কি বলেন তো? মুয়ান্নাস আর হয় দুটো না। তো মুয়ান্নাত। এবার এটা, এই যে এখানে একটা মুদ্দাত আছে ফেল মাহজুব, ইজার পরে, ইজার পরে যেমন আছে, এটা ফাইল। আর এই যে মুদ্দাত, ঠিক আছে, তাহলে এইটা কি? এটা কি যদি মুদ্দত দেওয়া হয় এখানে মাঝুল, তাহলে আর্দু কি আর ফাইল হবে? নায়েবুল ফাইল। যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, কে করবে? উজ্জ্বল, দ্যাট মিনস আর্দু হচ্ছে নায়েবুল ফাইল, ঠিক আছে? মুদ্দত, এখানে মুদ্দত ফেলু মাদিন লিল মাজহুল, এখন নায়েবুল ফাইল কে? মুস্তাতির হিয়া। তাহলে কয়টা শর্ত পেলাম? আকাশকে যখন, আকাশ যখন বিদীর্ণ হবে, সে তার রবের অনুমতি পালন করবে এবং সে উপযুক্ত করা হবে তাকে, এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে। সম্প্রসারিত মানে কি? পৃথিবীর সব প্লেন হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে সব প্লে গ্রাউন্ড, প্লেন ল্যান্ড হয়ে যাবে তখন। শুধু তাই নয়, আবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত, ঠিক আছে? আর কি হবে? আলকা, আলকা হবে মাফিয়া, তার মধ্যে যাতে সবসে বের করে দেবে। আলকা মানে বের করে দেওয়া, নিক্ষেপ করা। আর তাখাল্লাত, এবং সে হালকা হয়ে যাবে পৃথিবী, মানে পৃথিবীর অভ্যন্তরে কত রিসোর্স রয়েছে, সমুদ্রের তলদেশে কত কি রয়েছে আল্লাহর নেয়ামত, খনিজ পদার্থ, খনি এটা সেটা সব কিছু বের হয়ে যাবে। আলকা, আলকা মানে নিক্ষেপ করা, ফর্ম ফোর, আলকাইয়া ইয়াল কিউ, এখান থেকে আলকত। ফেলু কয়েকটা ফেল নতুন ভার্ব গুলো পাচ্ছি আমরা, আপনাদের একটু সমস্যা হবে, একটু একটু মনে রাখতে হবে জিনিসগুলা। ও আলকত, তা আলকত থেকে আলকা মানে নিক্ষেপ করা। তাহলে আলকত ফেলুন মাদিন ফাইল মুস্তাতির, কে ফায়ার এখানে? ইয়া 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 কে? ইয়াদুল্লু, আরদু কে আরদু নিক্ষেপ করবে? কে নিক্ষেপ মানে করবে? আরদু আরদু আর্দু, মাশাআল্লাহ, পৃথিবী নিক্ষেপ করবে, আরদু আরদু পৃথিবী নিক্ষেপ আরদু করবে। আল্লাহ আদেশ করছেন এখন পৃথিবী ভিতরে যাতে সবকিছু ছুঁড়ে ফেলে দেবে বাইরে। মা ফিহা, মা এখানে কি? মাসুলা মাউসুল অর্থ যা, ফিহা ইয়া তাহার মধ্যে, তাহার মধ্যে যা আছে সবসে নিক্ষেপ করে বাহিরে ফেলে দেবে। পেটের ভিতর যা আছে, পৃথিবীর গর্ভের ভিতর যা আছে, অভ্যন্তরে যা আছে, সব বের করে দিচ্ছে। কি ভয়াবহ অবস্থা!
এই হা একই অবস্থা, যেহেতু আরদু মুয়ান্নাদ এদিন হা, চার মজরুর, জুমলাতুল ফেইলিয়া, অ হরফু আত্মিন, তাখাল্লাত, এবং পৃথিবী হালকা হয়ে যাবে। তাখাল্লাত, খালা ইয়াখলু, খালি করা, খালি হওয়া, খালি কয় না, খালিটা কিন্তু আরবি শব্দ, এখান থেকে তাখাল্লাইয়া ফ্রম ফাইভ, তাখাল্লাইয়া ইয়াতাখাল্লায়ু তাখাল্লুউন, মানে খালি হওয়া, এটাও একই অর্থ, খালি হওয়া। তাহলে তাখাল্লাত মুয়ান্নাদ, যেহেতু পৃথিবী এবং সে খালি হয়ে যাবে। মাটা কি হলো স্যার? এখানে মাটা কি বললেন? মাটা হলো ইসমু মৌসুল, ইসমু মৌসুল, রিলেটিভ না, যার অর্থ যা, যা ফিহা, তার মধ্যে আছে, যা তার মধ্যে আছে, পৃথিবীর মধ্যে, পৃথিবীর অভ্যন্তরে ভিতরে যা আছে সবকিছু সে বের করে দিচ্ছে, নিক্ষেপ করে দিচ্ছে, নিক্ষেপ করছে। লাইলাতুল মৌসুল নাই স্যার এখানে। এই যে ফিহা, ও ফিহা, এই যে ইসমু মৌসুল আসা মানে ইয়া চলে হবে, পুরাটা ইয়াতা যার আসলে যেরকম মাজরুর থাকবে, ঠিক আছে, ওরকম মুদাব আসলে মুদাব ইলাইহি থাকবে, মানুত আসলে নাত থাকবে, একই অবস্থা, ইসমু মৌসুল আসা মানে সিলা থাকবে, পরেই সিলা অটোমেটিক্যালি। মাফিয়া আর হ্যাঁ রাইট, এই মাফিহা মিলে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল দুইটা হয়ে গেলে হয়ে কি হলো তাহলে? এখন কি বলা যায়, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল দুটা কি বলা যায় বলো? মা ফিহা, এই দুইটা মিললো, এখন ইসমু মৌসুল বললাম মা, ফি জার হা মজরুর দুটা মিলে সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল মিলে দুইটাকে আলকাতের কি বলতে পারি? সে নিক্ষেপ আলকাদের করবে স্যার যা ইয়া তার মধ্যে আছে। ফাইল নো বলেন, মাফুল বিহি স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, মুমতাজ, এক্সেলেন্ট। সে নিক্ষেপ করবে, কি নিক্ষেপ করবে? মা ফিহা, যা তার মধ্যে আছে। তাহলে কি এর উত্তর পেয়ে গেলাম আমরা? মাফুলুন বিহি ফি মাহাল্লি নাজবি নাসবি, নাজবি কার মা ফিহা, এটাকে তো আমরা হারাকাত দিতে পারছি না, নসব বানাইতে পারছি, অর্থাৎ বলতে ফি মাহাল্লি নাসবি, তাহলে জুমলাতুল ফেইলিয়া, অ তাখাল্লাত, এবং সে খালি হয়ে যাবে। ঠিক আছে, একই অবস্থা। 2 নম্বর আয়াতে ছিল এই দেখবি এতক্ষণ তো আদেশ আদেশ পালন করেছে আল্লাহ সুবহানাহু তাআলা, এবার পৃথিবীও আদিনাত সে আদেশ পালন করবে, লে রব্বিহা, তার রবের পক্ষ থেকে, রবের এবং অহুকাত, যা সে উপযুক্ত উপযোগী হয়ে হবে, তাকে উপযুক্ত করা হবে, একই 2 নম্বর এবং 5 নম্বর একই তার্কিব এবং তাহাকে। এই হলো শর্ত, এরপর জবু শর্ত বলছি কি আল্লাহ সুবহানাহু তাআলা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহি, ইয়া আইয়ুহান নাস, এটা আমরা সবাই সব জানি, হে মানব, মানব জাতি, হে মানব সম্প্রদায়। তাহলে দেখেন ইয়াকে কি বলা হয়, নিদা পারফুনিদা, মুনাদা কর্তা, ইনসানু ইয়েস, শর্টকাট ইনসান। তাহলে আইয়ুহাটা কি? আই ওটা হচ্ছে, যদি যেহেতু ইনসানের আগে আলিফ লাম আছে, সেই জন্য এটা মুজাক্কারুল আলিফ রাইট, আই হবে বা মানুষের এখানে আগে টু হবে। রাইট, এখানে আর একটা ব্যাখ্যা এরকম বলা হয়, আমরা তো ডাইরেক্ট বলে দিই ইয়া আইয়ুহা, আমরা বলি ইয়া আইয়ুহা নিদা ইনসান মুদাব, কিন্তু এটা যদি সঠিক গ্রামারের ভিতরে যাই তাহলে ইয়া হলো হরফুন নিদা, আইয়ু হচ্ছে মুনাদা, হা হচ্ছে হরফুত তাম্বি, মানে টু ড্র অ্যাটেনশন, আইয়ুটা মুনাদা প্লাস মুবদাল, আর ইনসান হচ্ছে বদল, বদল সুতরাং ঠিক আছে, আইহু আল ইনসানু মিলে হচ্ছে মুনাদা। নাদা আমি বুঝাতে পারছি আপনাদেরকে, কি পুরস্কার, আমরা এভাবে বলতে পারি ইয়া হরফু নিদা আইহু আল ইনসান, এই পুরোটা হচ্ছে মুনাদা। আইয়াল মুনাদা, হ্যাঁ, আইয়াল ইনসানু তে মুনাদা, আইহু আল ইনসান, আর যদি আরো একটু ডিটেল ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে পারি ইয়া হরফু নিদাই আইয়ু মুনাদা অহুয়া মুবদাল, ইনসান বদল, হাটাও যেই যে হা, এটা হচ্ছে
অর্থ তাম্বি তাম্বি, তাম্বি তাম্বি মানে তানবি মানে ওয়ার্নিং করা সজাগ বা করা, অ্যাটেনশন। এই ভাইরা আসেন, আচ্ছা মানে কি অ্যাটেনশন ড্র করেন, অ্যাটেনশন ড্র করার জন্য হাটাকে বলা হরফু তানবি, তানভি, নাব্বাহা ইউনাব্বি তানবি। এই হলো ইয়া এই তানু ওয়াও ইয়া না স্যার তা ভাই নুন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, নাব্বাহা ইউ নাব্বিহু, নাব্বাহা ইউনাব্বিহু, তাহলে কি হবে মাদদার? তানবিহু হ্যাঁ তানবিহুন, তানবিহুন মানে, তাহলে এই যে হা, এই হা, এই হা মানে হাহুমা হুমের হা না, কিন্তু আইহার হা, এই হাটাকে বলা হচ্ছে হরফু, তানবি হরফু তানবিহীন, হরফু তানবিহীন, তানবির হরফ, অ্যাটেনশন, অ্যাটেনশনের হরফ মানে কারো দৃষ্টি আকর্ষণ করার যে হরফ। নাজমুল ভাই ঠিক আছে, তানবি দিয়ে নাব্বা ইউনাব্বিহু তানবিহীন, হা হরফু তানবি, রাইট, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বলছেন, জবাব দিচ্ছেন শর্তের, যখন হবে তখন কি হবে? এই অবস্থা যখন ঘটবে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলেকে ফামুলাকিহি, তাহা কি বল, তারকিবের সময় ইয়া আইহুয়াল ইনসান এগুলো আসবে না, এটা এমনি বলার শেষ, এখন আসল হবে ইন্নাকা কাদহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহি। ইন্নাকা, আমরা সহজে ইন্নাকে, ইন্নাকে কি বলা হয়? তাওকিদ নাসবি হরফে তাওকিদ ও নাসবি ইন্না ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একমত? একমত একমত জি, ইন্নার কয়জন বোন আছে তারা মিলে? সিক্স আখাওয়াতুয়া কত, ইন্না পাঁচজন স্যার, আখাওয়া তুয়া, ছয় জন হামিদ বলতে পারো, স্যার, ইন্না আন্না ইন্না আন্না কান্না লাকিন্না লাকিন্না লাইকা লাল্লা লাল্লা লাইতা, লাল্লা লাইসা লাইতা, স্যার এর কাজ হচ্ছে লাইতা পরম, লাইতা লাই লাইতা লাল্লা লাইতা, লাইতা লাইসা না, লাইসা হচ্ছে লাইতা কানার বোন, কানার হ্যাঁ কানার লাইতা বোন, লাইতা বাইতা না, লাইতা লাইতা, লাম লাইসা স্যার লাই লাইতা, লাইত লাম ইয়াতা, লাইতা হ্যাঁ লাইতা 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 লাইতা, ইন্নাকা ইয়া লাইতানি কুনতু তুরাবা, হয় যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আজকের এই দুযোগের এই অবস্থা আমাকে ভোগ করতে পারে, দুযোগের তার আফসোস করে বলবে। ইন্নাকা, ইসমু ইন্না কোনটা? কাফ কা, কা নিশ্চয়ই কা তুমি, মানে মানুষকে বলছে নিশ্চয়ই তুমি, কাদিহুন, কঠোর সাধনা করা, কাদাহা ইয়াকদাহু, পরিশ্রম করা, দেখো কষ্ট করা, কাদিহুন তাহলে কি ইসমুল ফাইল, যে পরিশ্রম করে, খবরিন খবরিন না খবরু ইন্না না, খবরু ইন্না মারফু রাইট, আর ইসমিন হচ্ছে কা, কা 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 তো মানসুব হওয়ার কথা, কা কি মানসুব? মাপ দমিরে মুত্তাসির না না সেটা তো ঠিক আছে, বাট কাটা কি এখন ইসমু ইন্না কি মারফু হবে না মানসুব হবে? মানসুব মানসুব, মানসুব, মানসুব হয় মানসুব, এই মানসুব যে কাজে জবর আছে এটাই কি মানসুবের আলামত? না না স্যার এটা না মাবনি, স্যার মাবনি, মাবনি মাবনি, তো মাবনি কা ইসমু মানবেন ইন্না ফি মাহাল্লি নাসবিন, এবার বলতে হবে নসবের জায়গা আছে, এটা ডাইরেক্ট নসব দেয়নি, তার ইনবিল্ট নসব যে মাবনি হওয়ার কারণে, এবার বলতে হবে ফি মাহাল্লি নাসবিন, খবর ইন্না হচ্ছে কাদেহুন মারফু, নিশ্চয়ই তুমি পরিশ্রম কঠোর সাধনা করছো, কাদেহুন মানে ইস্তফাইল, পরিশ্রমী, ইলা রব্বিকা তোমার রবের দিকে, কাদহান কঠোর সাধনার মতো, পরিশ্রম করার মতো তুমি পরিশ্রম করে তোমার রবের রবের দিকে তুমি যাচ্ছ,
অর্থটা কি? মানে প্রতিনিয়ত আমরা যারা মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছি বেঁচে থাকার জন্য, সুখ শান্তি টিকে থাকার জন্য আমরা প্রতিনিয়ত আমরা পরিশ্রম করে যাচ্ছি, সে যে লেভেলেই থাকুক না কেন। ফামুলা কিহি, অতবার কি হবে, মিলিত হবে তার সত্য দ্বারা, সাক্ষাৎ প্রার্থী হবে, তার সাক্ষাৎকারী হবে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে সব ধ্বংস মুলাকাত হয়ে হবে। যাচ্ছে, মানুষ আজীবন পরিশ্রম করেছে, করার পরে এখন সে মুলাকাত করে, মুলাকাত করেন সেই মুলা কি হু, এই শব্দটা আমরা, অতবার তাহার সাক্ষাৎকারী হবে তুমি, অর্থাৎ তোমার প্রভুর সাক্ষাতে যাচ্ছ এইবার তুমি। এই সিকোয়েন্স গুলো কত সুন্দর, কত মেলোডি দেখেন তো। এবং সবচেয়ে হচ্ছে দেখেন প্রত্যেকটা শব্দে কত ছন্দ দেখেন তো, কোন কবি সাহিত্যিকের ব্যাপারে সম্ভব হয়নি। এই ইনশাক্কাত হুক্কাত মুদ্দাত তাখাল্লাত দেখেন তো কি ছন্দ, অহুক্কাত সবগুলো কিভাবে শেষ হয়েছে দেখেন। এরপর বলছেন হে মানু, এটা হয়ে জুমলাতুল ইসমি হয়ে গেল এই পন্ত, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকে কাদহান, জুমলাতুল ইসমি। তাহলে এখন বলেন কাদহানটা কি, কাদহানটা মাহফুজ মুতলাক, মাফুল মাহফুজ মুতলাক হলে তো ফেল দরকার, ফেল কোথায়? ও যে কাদিউন আছে তো, আগে কাদিউন আছে যে খবর ইন্ডিয়া যে কাদিউনটা, কাদিউন খবর তো ইন্ডিয়া যে ইসমিয়া, ওটা কাদিউন তো হলো ইসমু ফাইল। ফাইল। হ্যাঁ বলেন, এটা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, বলতে হবে এটা আমার। নাত মানুষ, নাত মানুষ কার নাত, মানুত কে? কার যদি বলি আমি দরাব তো দরবান, আমি মারার মতো হ্যাঁ মারছি, তাই না? মানে মাফুলুন মুতলাক হচ্ছে একই সেন্টেন্সে ব্যবহৃত ফেল থেকে যদি মাসদার ব্যবহৃত হয় একটা, অথবা অনুরূপ ফেলের যদি কোনো মাসদার আসে সেটা মাফুলুন মুতলাক, মানে জোর দেওয়ার জন্যে, জোরালো করার জন্যে। তাহলে কাদহান আসছে কাদিয়া ইয়াক দুহু ইয়াক দা, কাদের এখান থেকে আসছে কাদ, হুন হচ্ছে মাসদার, অতএব কাদহান হয়েছে যেহেতু মাফুল এটা, এবং এটা মাফুলুন মুতলাক। এখন প্রশ্ন হচ্ছে মাফুল হতে হলে তো ভার্ব লাগবে, তাই না? আমরা সেটা জানি না, ফেলকে প্রশ্ন করতে হবে তো, অথবা এখন মাফুলুন মুতলাক হলে ফেল কোথায়। এটা আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যে শুধু ফেল না, ইসমুল ফায়েলও, ইসমুল ফায়েল শিবু ফেলের মতো কাজ করে। এটা হলো ইসমু মুশতাক, মানে ড্রাইভ ফর্ম, এগুলো ভার্ব থেকে আসছে, পাঁচ ছয় টাইপের এসএম আছে যেগুলো শিবু ফেলের মতো কাজ করে। তার মধ্যে ইসমু ফাইল যেটা কাদ হুন, ইসমুল ফাইল যে পরিশ্রমী, এগুলাও শিবু ফেলের মতো কাজ করে বলেই কাদিহুনের মাফুলুন মুতলাক হচ্ছে কাদহান। আমি বোঝাতে পারছি কিনা? ফেলটা তো কাদাহা ইয়াক দাহু, এটা তো আমরা বুঝলাম কাদহুন, এখন এই কাদহানটা হচ্ছে এই কাদিহুনের মাফুলুন মুতলাক। কাদিহুনটা যদি ইসমু ফাইল, কিন্তু এখানে শেষ ফেলের মতো কাজ করছে, যেহেতু গ্রামার একটা নিয়ম আছে যে ফাইল, স্কুল ফাইল যেটা সেটা শিবু ফেল, আমরা পড়ছি না শিবু ফেল, মানে ফেলের মতো, শিবু জুমলা, জুমলার মতো, জুমলা না বাট কাছাকাছি, জুমলার মতো, এটা ফেল না বাট ফেলের মতো কাজ করছে বলেই এটার মাফুলুর মতলা কাদাহান বলে। এটা তাহলে কি হয়ে যাচ্ছে, জুমলা তো। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? খুব জি সুন্দর আছেন, খুব সুন্দর হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এরপর বলছে আল্লাহ, এটা হয়ে গেল অতপর যখন এই ঘটনা ঘটতেছে, এরপরই তুমি তার সাক্ষাৎ পাচ্ছ। মুলাকিহি, এই মুলাকাতটা আমরা করি মোলাকাত, মোলাকাত করা, এখান থেকে আসছে মুলাকাত। দেখেন কত বা আরবি শব্দ আমরা কত বাংলা ইউজ করছি, মোলাকাত মানে মুলাকাত কি একজনে হয় না, দুইজন লাগে, দুইজন কমপক্ষে দুইজন দুইজন লাগে, কমপক্ষে দুইজন দুইজন সামনে, তাই না? এখানে মুলাকাত হচ্ছে আল্লাহর সাথে এবং বান্দা, তো এখানে দুইজন মুলাকাত হচ্ছে।
বান্দা তো স্যার এখানে বহু বচন বোঝাচ্ছে, কোনটা? বান্দা বলতে সকল বান্দা, না বহু হ্যাঁ তা তো বচন আছেই, বাট প্রত্যেক বান্দা, আমি তুমি সবাই, স্যার। সবাই তো আমরা এক একজন, ধরলে তো ইন্ডিভিজুয়ালি তো আমরা আল্লাহর সাথে মোলাকাত করছি, তাই না? কারেক্ট স্যার, রাইট বাবে মুফালা রাইট রাইট স্যার রাইট, বাবে ফলো বা ফর্ম থ্রি লাকাইয়া ফর্মটি লাকাইয়া। লা লাকাইয়া মানে ফালা, ফালা কয় নম্বর ফর্ম? ফর্ম থ্রি। থ্রি, ঠিক আছে। লাকাইয়া ইউ লা ইউ লা কি ইউ, তাই না? ইউ লা কি ইউ, জি লা কাইয়া ইউ লা কি ইউ মুলাকাতুন। এখানে মাত্রা হচ্ছে মুলাকাত, মুলাকাতে মুলা মুফালা মুলাকাতুন, মুলাকাতুন মুলাকাত করা, সামনাসামনি সাক্ষাৎ করা। মুলাকাত কি দূর থেকে হয়? যে আমি, না সে তোর আমাদের, সে আছে গুলিস্তানে, আমি তার সাথে মোলাকাত করছি, এটা হয় না? তো হয় না, মোলাকাত করতে হলে সামনাসামনি থাকতে হবে। আল্লাহর সাথে মোলাকাত মানে ইন ফ্রন্ট অফ আল্লাহ, রাইট? তাহলে মুলাকাতুন হলো এখান থেকে, কিন্তু ওখানে হচ্ছে ফা মুলা কিহি, এখানে কথা হচ্ছে ফা মুলা, ফা মুলা কিহি, মুলা এই শব্দটা এখানে মূলে একটু ভালো করে খেয়াল করবেন, ফা অতপর তাহার সাক্ষাৎকারী হবে সে। এখন আমরা বললাম মুলাকাত, কিন্তু এখানে মুলা কি ইউন, স্কুল ফাইল কি আছে দেখি আমরা, যে মোলাকাত করে, স্কুল স্কুল ফাইল, স্কুল ফাইলি হবে কি হবে, মুলা, মুলা কি ইউন মুলা কি ইউন ইউন, ইউন মুলা কি ইউন, মুলা কি ইউন, ঠিক আছে? মুলা কি ইউন জি, যে সাক্ষাৎ করে, সাক্ষাৎকারী কারি, সাক্ষাৎকারী মুলা কি ইউন, এখন তাহার সাক্ষাৎকারী মুলা কি, এই মুদা মুদা বেলাই দুইটা শব্দ, হি মানে আল্লাহ সুবহান তাআলা, তার সাক্ষাৎকারী মানে আমরা তার সাক্ষাৎকারী, এটা বোঝাচ্ছে এখানে। তাহলে মুলা কি ইউন যোগ হু, সাক্ষাৎকারী তাহার সাক্ষাৎকারী আল্লাহ সুবহান তাআলা সাক্ষাৎকারী, এইটাকে আমরা কি করতে পারি, এটাকে কিভাবে হচ্ছে দেখেন এখন, মুলা ইহু কি কি হা হি হবে, কি হবে কি হবে হ্যাঁ কি মুলা কি হি, হ্যাঁ দেখেন নিয়মটা হচ্ছে মুলা, মুলা কি ইউ, কি মুলা কি ইউন থেকে মুলা কি ইউ হি হয়ে যাচ্ছে, তাই না? কে জি মুলা কি হি মুলা, হ্যাঁ হি এখন কি হবে, এখন মুলা কি, এ তো যে এটা কি হবে সব সময় মুলা কি ই হয়ে যাবে, এটা এখন কি হবে, মুলা মুলা কি হি, কিভাবে মুলা কি হি হলো এবারে, উচ্চ উচ্চারণের সুবিধার্থে, এই ছন্দের কারণে ছন্দের কারণে বা উচ্চারণের সুবিধার্থে হুবহু হু উচ্চারণ ছিল, বাদ। এটা কি মুলা কিউন না মুলা কিউন? মুলা কিউন তাজদিদ নাই তো, তাজদিদ হয়েছে, মুলা কিউন মুলা মুলা ফাইল কিউন, কিউন সাহেব মুলা মুলা কিউন, কি ঠিক আছে, মুলা কিউন, তাহলে মুলা কিউন যদি হয় তাহলে এটা কি হবে, সুকুন চলে, তানবিন চলে যাবে, তাই না? তাহলে হবে কি, এই হওয়ার কথা মুলা কিউ হি, এই অ্যাজ পার দ্য ফর্মুলা, বাইতি মনে নাই, বাইতি ওই রকম হয়ে যাচ্ছে, কাসরা চলে আসবে এখানে, মুলা কি হি হয়ে যাচ্ছে, এটা চলে আসবে কাসরা হয়ে যাচ্ছে, মুলা কি হি তাহার সাক্ষাৎকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেছে মুলাকাত এবং মুলা কি হি কোত্থেকে আসছে, বাকিয়া থেকে হ্যাঁ লা কাইয়া, লা কাইয়া ফর্ম থ্রি, ফা আলা লা কাইউ লা কিউ মুলাকাতুন, তাহলে জুমলাতুল ইসমিয়ে হয়ে গেল পুরাটা, জুমলাতুল ইসমিয়ে হয়ে, জুমলাতুল ইসমিয়ে হয়ে জওয়াবুস শর্ত, জওয়াবুস শর্ত হয়ে গেল। তাহলে এখানে নতুন শব্দ হলাম কাদিহুন,
আর মুলাকিউন, মুলাকিউন মুলাকাত একটা জিনিস, মুলাকিউন ইসমু ফাইল, মুলাকাত। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিঈমানি, এখন কেয়ামতের ময়দানে আল্লাহ তখন আমল নামা দিবেন। মোলাকাতের সময় কি আমরা কিছু একটা বলি না, হয় কোনো কিছু দেই কাউকে বা কোনো মেসেজ পাঠাই, কি সুন্দর মিল দেখেন। মোলাকাত হলো আল্লাহ সুবহান তাআলা, আল্লাহ কিছু বলবে তো, কিছু করবে তো, সবাই তার সাক্ষাৎ পাচ্ছে। এখন সাক্ষাতের সময় রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট শিট দিচ্ছে আল্লাহ তাআলা। দুনিয়া যে পরীক্ষার ভিতর আমরা ছিলাম, পরীক্ষার কার কি ফলাফল, আজকে তো ইন্টারমিডিয়েট রেজাল্ট বেরোয় দেখেন না, এরকম আমাদের রেজাল্ট কেয়ামতের দিন, আমাদের রেজাল্ট আল্লাহর কাছে আছে, রেজাল্ট শিট এখন প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিচ্ছে। যারা জান্নাতি তাদেরকে ডান হাতে, যারা জাহান্নামী তাদেরকে বাম হাতে দেওয়া হবে। ফাম্মা, আর মান উতিয়া কিতাবাহু, তাদেরকে যাকে কিতাব দেওয়া হবে তাকে বিইমা ইয়ামিনিহি, তার ডান ডান হাতে, হাতে তার ডান হাতে তার কিতাব, মানে কিতাব মানে এখানে ওই কিতাব মানে বই, আমল এখানে আমল নামা আমল নাম লিখিত জিনিস, আমল নাম হুইচ ইজ রিটেন, কিতাব বা উতিয়া দেওয়া হবে, আতা ইউতি, ওখান থেকে মাজহুল হচ্ছে উতিয়া, এই আতাটা আমরা পড়েছি দেওয়া, উতিয়া দেওয়া হবে, কিতাবাহু তার আমল নামা, বিইমানিহি মাঝুল তার ইয়ামিনুন, ডানা ইয়ামিনুন মানে ডান হাত, ডানে, ডান ডান রাইট ডান হাত, হি মানে তাহার মানে মানুষের ডান হাতে তার, তাকে ইমা আমল নামা দেওয়া হোক। তাহলে এই জিনিস আম্মাটা কি স্যার? আম্মাটা ওখানে কি আমার শেষ শর্ত, আম্মাটা শর্ত 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 হরফে শর্ত আম্মাটা হরফু শর্তিন আর তাফসিলিন বলা এটাকে। শর্ত তাফসীর হ্যাঁ, তাফসিল অর্থ কি ব্যাখ্যা করে দিচ্ছে, ব্যাখ্যা করছে, এটা একটা হরফু শর্তিন। আম্মা, আম্মার আর একটা অনেকগুলো কাজের মধ্যে এটা একটা একটা হরফু শর্তিন হিসেবে এখানে ইউজ হয় মাঝে মাঝে। এখানে হরফু শর্তিন, ফা হচ্ছে হরফু আতফিন। দেখেন আর একটা শর্ত আসছে এখানে, শর্ত হচ্ছে মান, মান হচ্ছে ইসমু মৌসুল, উতিয়া কিতাবাহু বি ইমানিহি, উতিয়া ফেলু মাদিন লিল মাজহুল, ফাইল কে, নায়েবুল ফাইল কে, এখানে তাকে উঠিয়া দেয়া হবে, কিতাবাহু জাতির হুয়া মানে ইনসান, ইয়ামিনুহু কিতাবাহু, কিতাবাহু কি তাহলে, কিতাবা কিতাবাহু মাহফুজ বিহি মানসুর মাহফুজিহি, অহুয়া মুদাফ, মানসুর হু মুদাফুন ইলাইহি, ঠিক হা আছে, মুদাফিলে হ্যাঁ হ্যাঁ হাটা মুদাফিলে ওটা মুদাফিলাই গেল, বি জার ইয়ামিনি মাজরুর অহুয়া মুদাফি মুদাফিলাইহি, টোটালটা মিলে এখন কি হচ্ছে, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল মিলে হয়ে যাচ্ছে কি শর্ত, যাকে তার ডান হাতে তার আমল নামা দেওয়া হোক তার অবস্থা কি দাঁড়াবে তখন, জবাব শর্ত হচ্ছে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যার আমল নামা ডান হাতে দেওয়া হচ্ছে, যে তার তার শর্ত দেওয়া হচ্ছে ডান হাতে, দ্যাট মিনস হি সেফ, ফা আর ফাতিন সাউফা, সাউফা সার মধ্যে পার্থক্য মনে আছে আমাদের, জি সাউফা ফিউচারিটি, স্যার ফিচার ইউহাসাবা, সার্ফিস ইউহাসাবা ঠিক বার হ্যাঁ হাসাবা ইউহাসিবু, আর ইউহাসাব হচ্ছে মাজহুল মারে মুদারে ফেলু মাজহুল, ব্যাস তার হিসাব নিকাশ নেওয়া হবে, হিসাবান হিসাবের মতো হিসাব নেওয়া হবে, ইয়াসিরা সহজভাবে, এটাকে বুঝতে আপনারা সবাই, ইয়াসিরুন সাইয়ারা ইউসরা পড়ছি আমরা, পড়ে আসলাম সহজ, ইয়াসিরা ফাইলুন ফরম্যাট, অতি সহজে অতি সহজভাবে তাদের হিসাব নেওয়া হবে। তাহলে হিসাবানটা এখানে মাফুলুন মুতলাক, হিসাব হিসাবের মতো নেওয়া হবে, যেটা অত্যন্ত সহজ, মানে তাদের হিসাব সহজভাবে নেওয়া হবে, যাদের
ইলা আহলিহি মাসরুরান ইনকালাবা ইয়ান, পরিবর্তন করা, এখানে ইনকিলাবুন, ইয়ান ক্যালিবু সে ফিরে যাবে, ফেলুন মুদারিউন ফায়েল মুস্তাতির হুয়া ইলা জার আহলিহি মাজরুর মুদাফ মুদাবিলাইয়ে, তার পরিজনদের কাছে মাসরুরান খুশিভাবে আনন্দ চিত্তে। এখন বলেন এই পরিবার মানে কি, আমাদের দুনিয়ার পরিবার? দেখেন আল্লাহ বলছেন যখন তাদেরকে কিতাব আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন তারা সহজভাবে তাদের হিসাব নেওয়া হবে এবং তারা তাদের পরিবারের আনন্দ চিত্তে ফিরে যাবে। মাসরুরান এটা হচ্ছে ইসমু মাফুল, ঠিক আছে? তাহলে এই আহালুন মানে কি? আহালুন মানে এখানে তাফসিরকারকটা বলছেন যে আমার দুনিয়ার পরিবারে তো আমাদের ভেতর কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে, এ জান্নাতিদেরকে একটা পরিবার বানানো হলো, অথবা ওই কেয়ামতের দিন যারা জান্নাতি মানুষ যারা ভালো কাজ আছে তাদেরকে একটা পরিবার জান্নাতি বলে ওই পরিবারের ভেতর সে ফিরে যাবে, রাইট? জি গ্রুপ হয়ে গেল, সেই গ্রুপটা হচ্ছে জান্নাতি গ্রুপ, জান্নাতি পরিবার। মাসরুরান আনন্দ চিত্তে, রেজাল্ট শিট গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিভাবে দৌড়ে আসে পরিবারে মা বাবার কাছে, তাই না? জি এটা হাল দেখেন তো মিলান্তের সাথে ওই বিভীষিকাময় মুহূর্তে যখন এই রেজাল্ট শিট সে পাবে তখন কি মনের অবস্থা হবে, তার হৃদয়ের কি অবস্থা হবে, এটা কি কল্পনা করা যেতে পারে? ইসরায়েলের জেল থেকে যারা মুক্তি পাইল কিভাবে আনন্দ চিত্তে অন্যেরা গ্রহণ দেখেন তো করলো। এই দুনিয়ার এই অবস্থা চিন্তা করেন, আল্লাহ একবার। তাহলে এই যে প্রাপ্তি, এর কি কোনো তুলনা হতে পারে? আল্লাহ কি সুন্দর সিকুয়েন্সিয়ালি ডিসক্রাইব করে যাচ্ছেন একটার পর একটা ঘটনা। এরপরই চলে আসতেছেন যারা জাহান্নামী, তাদের দেওয়া হবে পিছন দিক দেওয়া, পিছনে যেটা দেখতেও পাবে না, তারা কি অবস্থা আছে, মানে কতটুকু তাদেরকে অপদস্থ করা হচ্ছে, হিউমিলিয়েটেড, সিম্পল। এটা আল্লাহ সুবহানাহু তাআলা 10 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 10 নম্বর আয়াত থেকে আমরা জাহান্নামীদের অবস্থা, তাদের আমলনামা কিভাবে দেওয়া হবে, তাদের অবস্থা কি দাঁড়াবে, সেগুলো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আবার বর্ণনা করে। তাহলে আমরা আজকের একটু গত সুরাটার চেয়ে এই সুরাটার শব্দগুলো একটু কঠিন পেলাম আমরা, কিন্তু বুরুজের অনেক শব্দ জানা ছিল, এখানে অনেক নতুন শব্দ পেলাম এবং গ্রামেটিক্যালি একটু কঠিন মনে হয়েছে, তাই না? স্যার কঠিন মনে হয়েছে আপনাদের? এখন আমরা যে পাইলাম ইনশাক্কাত, এর অর্থ কি? ফেটে যাওয়া যাওয়া, অটোমেটিক্যালি ফেটে যাওয়া, কিন্তু আদেশ পাবে ফেটে যাবে। স্যার, এটা ওয়ার্ডটা কি ইনশাক্কাত যে আমি ইনশাকাকা, ইনশাকাকা থেকে ইনশাক্কা, ওই মুদাফ দিত্ত, ঠিক আছে? হাজাজা এটা হাজ্জা মনে আছে, পড়ছিলাম হাজাজা হাজ্জা, জি স্যার ওই রকম ইনশাকাকা লিখে দিলাম না, জি ইনশাকাকা, স্যার এটা ফর্ম ইনশাক্কা, 3 ফর্ম 7 ফর্ম ইনশাআল্লাহ। 7, ইনফাআলা, ইনশাকাকা, ইনশাকাকা হয়ে গেল ইনশাক্কা, সে ফেটে যাবে, সরি, হ্যাঁ সে ফেটে যায়, ফেটে যায়, সে ফেটে নিজে যায়, নিজে ফেটে যাবে মানে ইজার কারণে মুদারের অর্থ দিচ্ছে, আদার জন্য মা দিত, মনে রাখতে হবে ইজার কারণে কিন্তু সবগুলো মুদারের অর্থ দিচ্ছে, ফিউচারিটির অর্থ দিচ্ছে। আর তো। ইনশাক্কার মুয়ান্নাস হচ্ছে ইনশাক্কাত জাহাবা জাহাবাত, বুঝলেন সালম ভাই? জি স্যার যেহেতু সামাউন মুয়ান্নাস এই জন্য ইনশাক্কাত হয়েছে। একই অবস্থা আজিনাত, আজিনা অনুমতি দেওয়া, আদেশ পালন করা, আজিনা ওখান থেকে আজিনাত, আবার একই মুয়ান্না। হুক্কাত হাক্কা ইয়াহুক্কু হাক্কুন, সত্য হওয়া, আর এটার হওয়া উপযোগী হওয়া বিভিন্ন অর্থ। এখান থেকে হুক্কা হলো প্যাসিভ মুজাক্কার,
আর মুয়ান্নাসের হুক কাত, তাকে উপযোগী করা হবে কাকে? আকাশকে। কেন উপযোগী করা হবে? ব্রেকিং আপ এর জন্য। চিন্তা করতে পারেন, এই এই আসমান যদি ওখানে ফেটে পড়ে পড়ে যায়, কি অবস্থা! সামান্য ভূমিকম্পে, আমাদের দেখলাম এই টার্কির যে ভূমিকম্প হলো, কত মাল্টি স্টেট বিল কিভাবে ধুলার সাথে মিশে যাচ্ছে উইদিন এ সেকেন্ড। আল্লাহ, এরপর আছে মুদ্দাত, আর একটা ভার পেলাম মাদ্দা, তাই না? মাদ করে পড়তে হবে, আলিফ মাদ টানা, সম্প্রসারিত, পৃথিবী সমান হয়ে যাবে। পৃথিবী টানলে কি হবে? যা আছে সব সাইজ হয়ে যাচ্ছে, বিছানার মতো হয়ে যাবে। রাইট। আলকা, আর একটা বলা আলকা, সব মুয়ান্নাস, আলকাত থেকে আলকাত মানে নিক্ষেপ করা, তাখাল্লা থেকে তাখাল্লাত খালি হয়ে যাওয়া, নতুন ভাই। এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে কিন্তু বারবার পড়ে। এটা মনে হয় স্যার পৃথিবী গোলাকার থেকে চ্যাপ্টা হয়ে যাবে মনে হয় স্যার, মানে এরকম সম্পূর্ণ তাহলে সব প্রায় বের হয়ে যাবে একবার পুরা ময়দান হতে হবে না? ময়দান হতে হবে না, হাসরের ময়দান বলেন আল্লাহ। পুরা পৃথিবীটাকে বিছায়া ময়দান করে ফেলবে একেবারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউনিভার্স, তখন ইউনিভার্স হয়ে গেছে একটা ময়দান, কিয়ামতের ময়দান। আসলেই তো ময়দান হয়ে যায়, যে আমরা এই এখন একটু ভিজুয়ালাইজ করলেও তো একই অবস্থা হচ্ছে, আসমান সব পড়ে যাচ্ছে, দুনিয়া জমিন থেকে সব বের করে দিচ্ছে, তাহলে সব প্লেন গ্রাউন্ড হয়ে যাচ্ছে, ময়দান হয়ে যাচ্ছে। আর এটাকে স্যার এখন মানে গোলক অবস্থায় যতটুকু আছে স্যার এটা মানে প্লেন করতে অনেক ওয়াইড এরিয়া কাভার করতে পারবে রাইট, এখনো মহাকাশে। তো সায়েন্টিস্টরা কিন্তু বেরই করতে পারলো না, কোথায় কি আছে এখনো, আকাশে জি কি স্যার, আছে, সপ্ত আসমানে কোথায় কি আছে, কেউ রিচ করতে পারেনি এখন পর্যন্ত আল্লাহর এই। এবং পৃথিবীর অভ্যন্তরে কি আছে এটা তো বাইর করা যায় না স্যার। নাথিং, কি আর বের, কতটুকুই বের করছে আল্লাহ, যে কত জি স্যার, জিনিসপত্র রেখে দিছে, কয়টা বের করতে পারে এখন, খালি বের হচ্ছে নতুন নতুন, দেখেন না। আপনি আগ্নেয়গিরির কথা চিন্তা করেন না, লাভা, সেখানে গ্রাম সে গ্রাম পুড়ে যাচ্ছে, মানুষ দৌড়াচ্ছে পালাচ্ছে, সেদিন কোথায় পালাবো আমরা, চারিদিক থেকে লাভা বেরোয় আসছে, তাই না? চিন্তা করেন, দেশে যে লাভা হয়, আগ্নেয়গিরি বেরোচ্ছে, তাই না, পাহাড় থেকে বেরোচ্ছে, তাই না, তার মানুষ দৌড়াচ্ছে গ্রাম থেকে, গ্রাম অন্তরে ছেড়ে তারা পালাচ্ছে, উদ্ধার করতে তাদেরকে, তখন আমরা কোথায় পালাবো, চারিদিক থেকে আসতেছে, পালাবার কোন জায়গা। কাদেহুন পেয়েছে একটা শব্দ, পরিশ্রমী, পরিশ্রম করা। মুলাকাত পেলাম, মুলাকিহি, ইয়ামিন পেলাম ডান হাত, আসাবা হিসাব করা পেলাম একটা, ইয়াসির এই ইনকালাবা, ইয়ানকালে একটা নতুন পেলাম, এটা বাংলাদেশের একটা একসময় একটা আছে কিনা ডেইলি নিউজ ইনকিলাব, একটা পত্রিকা ছিল না, হ্যাঁ ইনকিলাব ছিল স্যার, আছে কিনা আমি জানি না, এই এইখান থেকে আসছে ইনকালাবা, ইয়ান কালিবু, ইনকিলাবুন মাজদার, পরিবর্তন করা, ঘুরিয়ে দেওয়া, এখান থেকে ইনকিলাব, বুঝতে পারছেন? দেখেন কত শব্দ আমাদের জানা। মাসরুরান মানে আনন্দ চিত্তে, আনা মাসরুরুন জিদ্দান, আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। এই নয়টা আয়াত পর্যন্ত আজকের আমরা শেষ করলাম, আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আমরা 10 নম্বর আয়াত থেকে ওখানে জান্নাতিদের তো অবস্থা গেল, জাহান্নামীর কি অবস্থা সে আল্লাহ সে বর্ণনা করছে। কারো কোনো প্রশ্ন? আল্লাহ আমাদের সেই কেয়ামত সেই ভয়াবহতা অনুযায়ী আমাদের যেন জীবন দেখে আমরা তৈরি করতে পারি, আল্লাহর সাথে মোলাকাত হবে সেদিন, যে আমরা আনন্দ চিত্তে সাক্ষাৎ প্রার্থী হতে পারি, এবং আমরা দুনিয়ার রেজাল্ট শীট যেরকম ভালো রেজাল্ট পেলে যেন আমরা আনন্দ হই, ওই দিন যেন আমরা আল্লাহর কাছ থেকে ভালো রেজাল্ট পেতে পারি। আল্লাহ আমাদের সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন, জাজাকুমুল্লাহ খৈরান, মা সালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। বারাকাতুল্লাহ ফিক।